সকলকে স্কাউট সালাম। সকলের শরীর ও মনের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম অনলাইন সেশন। আজকের বিষয় বিশ্ব স্কাউটস ও বাংলাদেশ স্কাউটসের সূচনা। আমি রাতুল বসাক, রোভার স্কাউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ, রংপুর। আমার সাথেই থাকুন। সর্বপ্রথমেই আমরা জেনে আসি স্কাউটিং কি। স্কাউটিং একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক যুব আন্দোলন যা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত। এই স্কাউটিং আন্দোলনের জনক হচ্ছেন স্যার রবার্ট স্টিভেনসন স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল। তিনি সকলের কাছে ব্যাডেন পাওয়েল, সংক্ষেপে বিপি নামে পরিচিত। তিনি 1907 সালে 22 জন 11 থেকে 17 বছর বয়সী বালকদের নিয়ে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ক্যাম্প অনুষ্ঠানের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন। স্কাউটিংয়ের মূলমন্ত্র ও প্রশিক্ষণের নীতিমালা তুলে ধরে ব্যাডেন পাওয়েল 1908 সালে স্কাউটিং ফর বয়েজ নামে একটি বই প্রকাশ করেন, যা দেখে অনুপ্রাণিত হয়ে মেয়েরাও এগিয়ে এলে ব্যাডেন পাওয়েল তার বোন অ্যাগেন্স ব্যাডেন পাওয়েলের সহযোগিতায় 1910 সালে গার্ল গাইডিং চালু করেন এবং 6 থেকে 11 বছর বয়সী কিছু বালকদের আগ্রহে ব্যাডেন পাওয়েল শুরু করেন কাব স্কাউট। স্কাউটিংয়ের 3টি শাখা, কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট। বর্তমানে 216টি রাষ্ট্র ও অঞ্চলে স্কাউটিং চালু রয়েছে। স্কাউটিং আন্দোলনের পরিচালনার জন্য 1922 সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্থাপিত হয় বিশ্ব স্কাউট সংস্থা। বর্তমানে এ সংস্থার সদস্য সংখ্যা 171টি দেশ, যার মোট স্কাউট সদস্য সংখ্যা বর্তমানে প্রায় 54 মিলিয়ন। বিশ্ব স্কাউট সংস্থা মোট 6টি অঞ্চলে বিভক্ত: আফ্রিকা অঞ্চল, আরব অঞ্চল, এশিয়া প্যাসিফিক অঞ্চল, ইন্টার আমেরিকা অঞ্চল, ইউরোপ অঞ্চল, ইউরেশিয়া অঞ্চল। আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। ইউনিফর্ম পরিহিত রোভার স্কাউট বাংলাদেশে 1972 সালে স্কাউটিং চালু করে, যদিও 1914 সাল থেকে এ অঞ্চলে স্কাউটিং চালু ছিল। 1974 সালে 105 নম্বর সদস্য দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব স্কাউট সংস্থার স্বীকৃতি লাভ করে। 1978 সালে বাংলাদেশ বয় স্কাউট সমিতির নাম পরিবর্তন করে বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। বাংলাদেশ স্কাউটস এর চিফ স্কাউট হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। একজন নির্বাচিত সভাপতি এবং প্রধান জাতীয় কমিশনার এটি পরিচালনা করে থাকেন। দেশব্যাপী স্কাউট আন্দোলনের সাংগঠনিক ও প্রশাসনিক অবকাঠামো সুষ্ঠু, সুন্দর ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসকে মোট 13টি অঞ্চলে ভাগ করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সদর দপ্তর, বিভাগীয় সদরে এবং বোর্ড ভিত্তিক অঞ্চলের মধ্যে কুমিল্লা অঞ্চলের সদর দপ্তর কুমিল্লায় ও দিনাজপুর অঞ্চলের সদর দপ্তর দিনাজপুরে অবস্থিত। খুলনা অঞ্চলের সদর দপ্তর যশোরে অবস্থিত। রোভার, রেলওয়ে, নৌ ও এয়ার এই 4টি বিশেষ অঞ্চলের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, খুলনা, রোভার, রেলওয়ে, নৌ ও এয়ার এই মোট 13টি অঞ্চল নিয়ে বাংলাদেশ স্কাউটস গঠিত। আজ এই অবধি। আগামীতে আরও একটি নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। স্কাউটিং দীর্ঘজীবী হোক। বাসায় থাকুন, সুস্থ থাকুন।